त्रिपुरा चारटी विधानसभा केंद्रेर उपनिर्वाचनेर भोटेर समीक्षा এই মুহূর্তে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে হুবহু তুলে ধরেছে। আপনারা জানেন ত্রিপুরা বিধানসভা নির্বাচন যে 23 জুন ভোট হবে এবং 26 জুন ভাগ্য নির্ধারণের ফলাফল, কোন দল এগিয়ে থাকবে চার বিধানসভা কেন্দ্র দিকে, বিশেষ মুহূর্তে সম্ভাব্য ফলাফল, ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র, 46 সুরমা বিধানসভা কেন্দ্র এবং 8 টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্র, 23 জুন ভোট হবে। আর এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে 6 জুন মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন, 9 জুন প্রত্যাহার এবং 23 জুন ভোট, 26 জুন হচ্ছে আপনার ভোটের ফলাফল রেজাল্ট। সম্ভবত কংগ্রেস প্রার্থীরা 6 আগরতলা বিধানসভা কেন্দ্র এবং 8 টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রটি থেকে 2 কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয় হতে পারেন সম্ভবত, আপনাদেরকে জানাচ্ছি। এই সমীক্ষা অনেক সময় মিলে যেতে পারে। 46 সুরমা বিধানসভা কেন্দ্রের তিপ্পারামথা দলের নেতা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল 1টি আসনে জয়লাভ হতে পারে সুরমা বিধানসভা। যুবরাজনগরে সিপিআইএম প্রার্থী প্রধান বিরোধী শক্তি 1টি আসনে জয় হতে পারে। শাসক দল বিজেপি 4 কেন্দ্রে জামানা জব্দ, অর্থাৎ 1টি আসন পাবে না সম্ভব।